ওয়েলকাম ফ্রেন্ডস। রাজ্যেরই এক শ্রেণীর কর্মচারীদের জন্য দারুণ সুখবর, আবার চালু হচ্ছে তাদের বিশেষ ভাতা। দেখুন কি বলা হচ্ছে, ফের কর্মী ভাতা চালু পুরসভার। পুজোর আগেই সুখবর কলকাতা পুরসভার কর্মীদের, প্রায় দেড় বছর বন্ধ থাকার পর আবার ভাতা পাবেন কর্মীরা। এই সংক্রান্ত একটি সার্কুলার জারি করেছে পুর কমিশনার বিনোদ কুমার। মূলত গ্রুপ সি এবং গ্রুপ ডি কর্মীরাই এই ভাতা পেয়ে থাকেন। এবার থেকে মজদুর বা সমমর্যাদার পোস্টে কর্মরত কোনো কর্মীকে ওভারটাইম সহ নানা ভাতা মিলিয়ে সর্বোচ্চ দিন পিছু 402 টাকা দেওয়া হবে। অন্যান্য কর্মীদের ক্ষেত্রে এই ভাতার পরিমাণ মাত্র 100 টাকা। আবার কোনো কর্মী স্বাভাবিক কাজের সময় অতিরিক্ত যদি 6 ঘন্টার বেশি সময় কাজ করেন তাহলে মিলবে দৈনিক 250 টাকা হিসাবে ভাতা। তবে যত খুশি তত ওভারটাইম বা এই ভাতা নেওয়া যাবে না। নতুন বিজ্ঞপ্তিতে ভাতার ক্ষেত্রে নির্দিষ্ট সিলিং, প্রতি মাসে সর্বোচ্চ সিলিং 2500 টাকা। অর্থাৎ কোনো কর্মী প্রতি মাসে 2500 টাকার বেশি ভাতা হিসাবে পুরসভা থেকে নিতে পারবেন না। করোনার সময় থেকেই পুরসভার আয় ভাটা, যার জেরে গত প্রায় বছর দেড়েক এই ভাতাগুলি দেওয়া বন্ধ ছিল। করোনাকাল কাটিয়ে নতুন করে সম্পত্তি করে আয় বেড়েছে। এবার আর্থিক পরিস্থিতি খানিকটা ভালো হয়, কর্মীদের ভাতা দিতে উদ্যোগী হন মেয়র ফিরহাদ হাকিম। সুতরাং দেখলেন কলকাতা পুরসভার গ্রুপ ডি গ্রুপ সি কর্মী, সেই সঙ্গে মজদুর বা সমমর্যাদার কর্মীরা কিন্তু এবার একটা বড় অঙ্কের ভাতা কিন্তু তারা পেতে চলেছে। অর্থাৎ ওভারটাইম ভাতা সর্বোচ্চ 2500 টাকা পর্যন্ত তারা পেতে পারেন। ধন্যবাদ।